মিডিয়ার আলো যখন পরিমণি আর অপূর্বের বিয়ের দিকে, তখন সেই আলো থেকে অনেক দূরে বাংলাদেশের অনন্য এক নারীর অসাধারণ এক অর্জন। ভাইরালের এই যুগে বিজ্ঞানী ডক্টর ফেরদৌসি কাদরি থাকছেন হয়তো আলোচনার বাইরে, তবে নিজের কর্ম ও সততায় বিশ্ব পরিমণ্ডলে স্থান করে নিয়েছেন আপন গৌরবে। সম্প্রতি এশিয়ার নোবেল খ্যাত রেমন ম্যাগসেসে পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের সায়েন্টিস্ট আইসিডিডিআরবির সিনিয়র চিকিৎসক ডক্টর ফেরদৌসি কাদরি। নিবেদিত চিকিৎসক ফেরদৌসি কাদরি প্রাপ্তবয়স্ক, শিশু এমনকি নয় মাস বয়সী নবজাতকদের জন্য টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এবং সাশ্রয়ী মূল্যের মুখে খাওয়ার কলেরা ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এশিয়ায় দারিদ্র বিমোচন ও সমাজ উন্নয়নে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের প্রতি বছর ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়। দেশের প্রতি ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রেমন ম্যাগসেসের অবদানকে স্মরণীয় করে রাখতে 1957 সালের এপ্রিলে এই পুরস্কারের প্রবর্তন করা হয়। এর আগে 2013 সালে উন্নয়নশীল দেশগুলোতে বিজ্ঞানের অগ্রগতির জন্য বিশ্ব বিজ্ঞান একাডেমির বার্ষিক সি এন রাও পুরস্কার অর্জন করেন ডক্টর ফেরদৌসি কাদরি। এছাড়া 2021 সালে সিঙ্গাপুর ভিত্তিক বিজ্ঞান সাময়িকীতে এশিয়ার শ্রেষ্ঠ 100 বিজ্ঞানীর তালিকায় তিনি অন্তর্ভুক্ত হন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।